সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأرواحنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رخسار سے برقا کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقا کا
সারা পর্দায়টা লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। আয় বহর করম সদকা হুসাইন বিন আলী কা, আয় বহর করম সদকা হুসাইন বিন আলী কা, মে পেয়াসা হো শরবত দিদার পিলা দো, মে পেয়াসা হো শরবত দিদার পিলা দো। দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো। বুলাগজ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট জাতির কর্ণধার দারক বাহক হযরত উলামায়ে কেরাম, গ্রাম্য বিচার আদালতের সম্মানিত মুরব্বিয়ানে আজাম ও কলিজা টুকরা যুবক বন্ধুরা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কলিজা টুকরা ছাত্র ভাইরা, পর্দার আড়ালে উপকমানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে বাজারে চায়ের দোকানে না বসিয়ে, বন্ধু বান্ধবের আড্ডাখানায় না বসিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যিকরুল্লাহর মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এমন মাহফিলের মধ্যে এনে বসিয়ে দিয়ে কোরআন এবং হাদিস থেকে দুই চারটি কথা বলা এবং শোনার মতো তৌফিকটুকু আমাদেরকে কে দান করেছেন? আরো আস্তে কম, আপনারা তো পায়ে হেঁটে আসছেন, আল্লাহ তো তৌফিক দেয় নাই আপনাদের, যদি আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন এটা যদি আপনাদের অন্তরে বিশ্বাস থাকতো যে আল্লাহর তৌফিক ছাড়া বান্দা একটা কাজ করার মতো কোনো ক্ষমতা নাই, তাহলে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নামের আওয়াজটা খুব জোরে মন কুলে আওয়াজটা বের হতো। আপনাদের মনে সন্দেহ আছে নাকি? আমরা যদি মাহফিলে যে আসছি, আল্লাহ যদি আপনাকে আমাকে তৌফিক না দান করেন, তাহলে আসার মতো কোন মায়ের সন্তানের বাপের ক্ষমতা আছে? জোরে বলেন না আছে? তাহলে আপনাকে আমাকে এই মাহফিলে এনে উপস্থিত করে কোরআন এবং হাদিসের আলোচনা বলা এবং শোনার মতো তৌফিক টুকু কে দান করেছেন? সেই মহান মালিককে রাজি খুশি করার জন্য মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে উঁচু কণ্ঠে কলিমাতু শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ হাদিসে নববী থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আগে জানার দরকার, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অর্থাৎ সুন্নতের গুরুত্ব এবং সুন্নত আদায় করলে আমাদের কি লাভ আর আদায় না করলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব, সেই এই বিষয়টা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা জানি উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা জবান থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সাত আকাশ সাত জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে একজন মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে যে মানুষের নাম সেই মানুষ হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যদি এই দুনিয়াতে